টিউবওয়েল থেকে পানি নয়, বের হচ্ছে দুধের মতো তরল, এমন বিস্ময়কর ঘটনা দেখে চমকে উঠেছেন ভারতের উত্তরপ্রদেশের বিলালির বাসিন্দারা। সিনেমার দৃশ্য সাধারণত এমন ঘটনা চোখে পড়ে, কিন্তু বাস্তবে এই ঘটনা দেখে একেবারেই অবাক হয়ে গেছেন সবাই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোরাদাবাদের একটি টিউবওয়েলে পানির বদলে দুধের মতো তরল বের হতে দেখেন স্থানীয়রা। তারপরেই জানা যায় এই তরল দুধ নয়, বরং দূষিত পানি। দূষণের কারণে খাবার পানির রং একেবারে দুধ সাদা হয়ে পড়েছিল বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিলারি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলেন, দূষিত তরলটি দুধ নয় বরং পানি, যা দূষণের কারণে সাদা হয়ে গেছে। যাই হোক, পাম্প থেকে বের হওয়া তরলটি প্রাথমিকভাবে সাদা দুধ বলে মনে করা হয়েছিল। চলতি বছরের নভেম্বরের শুরুতে উত্তরপ্রদেশের বিলারি এলাকায় ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয়রাও ভিড় জমিয়েছিলেন এই কাণ্ড দেখার জন্য। তবে শেষমেশ যাতে কেউ এই তরল না পান করেন সেদিকে লক্ষ্য রাখতে বলে স্থানীয় প্রশাসন। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।